প্রিয় দেশবাসী নমস্কার কাল ছিল মাঘ পূর্ণিমার পর্ব মাঘ মাস বিশেষভাবে নদী সরোবর এবং জলস্রোতের সঙ্গে জুড়ে আছে বলে মানা হয় আমাদের শাস্ত্রে বলা হয়েছে মাঘে নিমগ্না শলিলে সুশীতে বিমুক্ত পাপা ত্রিবিদম প্রয়ান্তি। অর্থাৎ মাঘ মাসে যে কোনো পবিত্র জলাশয়ে স্নান করা শুদ্ধ হিসেবে ধরা হয় বিশ্বের প্রত্যেক সমাজেই নদীর সঙ্গে জুড়ে থাকা কোনো না কোনো ঐতিহ্য অবশ্যই থাকে নদী উপকূলেই অনেক সভ্যতার বিকাশ হয়েছে আমাদের সংস্কৃতিও যেহেতু হাজার হাজার বছরের প্রাচীন তাই আমাদের এখানে এর বিস্তৃতি অনেক বেশি মাত্রায় দেখতে পাওয়া যায় ভারতে এমন দিনই হয়তো পাওয়া যাবে না যেদিন দেশের কোনো না কোনো প্রান্তে জলের সঙ্গে জুড়ে থাকা কোনো না কোনো উৎসবের আয়োজন নেই মাঘের দিনগুলোতে তো অনেক মানুষ নিজের ঘর পরিবার সুখ সুবিধে ছেড়ে গোটা মাস নদীর পারে কল্প বাসে যান এবার হরিদ্বারে কুম্ভও হতে যাচ্ছে জল আমাদের জন্য জীবনের অন্য নাম বিশ্বাসও বটে আবার বিকাশের ধারা প্রবাহের প্রতিরূপ জল একদিক থেকে পরস্পনির থেকেও গুরুত্বপূর্ণ বলা হয় পরস্পরণির ছোঁয়ায় লোহা সোনায় পরিবর্তিত হয় একইভাবে জলের স্পর্শ জীবনের জন্য জরুরি বিকাশের জন্য জরুরি বন্ধুগণ মাঘ মাসকে জলের সঙ্গে যুক্ত করার সম্ভবত আরও এক কারণ আছে এরপর থেকেই ঠান্ডার দিন শেষ হয়ে আসে গরমের পদধ্বনি শোনা যেতে থাকে এজন্যই জল সংরক্ষণের লক্ষ্যে আমাদের এখন থেকেই প্রয়াস শুরু করা উচিত কিছুদিন বাদেই মার্চ মাসের বাইশ তারিখে ওয়ার্ল্ড ওয়াটার ডে বা বিশ্ব জল দিবসও রয়েছে আমাকে ইউপির যে লিখেছেন যে বিশ্বের কোটি কোটি মানুষ নিজেদের জীবনের অনেক বড় অংশই জলের অভাব পূরণ করার কাজেই খরচ করেন জল বিনা থাকা সবই যেন ফাঁকা কথাটা এমনি এমনি বলা হয়নি জলের সংকট সমাধানের জন্য খুবই ভালো বার্তা পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের জি আমাকে পাঠিয়েছেন তিনি লিখেছেন যে প্রকৃতি জলের চেহারায় আমাদের এক সার্বজনীন উপহার দিয়েছে তাই তাকে রক্ষা করার দায়িত্ব সর্বজনীন এ একদম ঠিক কথা যেমন সর্বজনীন উপহার তেমনি সর্বজনীন দায়বদ্ধতাও আছে সুজিতজির কথা একদম ঠিক নদী সরোবর রদ, বর্ষা বা মাটির নিচের জল প্রত্যেকের জন্য বন্ধুগণ এক সময় ছিল যখন গ্রামে কুয়ো পুকুর সেগুলো দেখভাল সবাই মিলে করতেন এখন এরকমই এক প্রয়াস তামিলনাড়ুর তিরুবন্নামালাইতে হচ্ছে সেখানে স্থানীয় মানুষ নিজেদের কুয়ো সংরক্ষণের জন্য অভিযান সংঘটিত করছেন তারা নিজেদের এলাকায় বছরের পর বছর পরিত্যক্ত থাকা সর্বজন ব্যবহারের কুঁয়োকে ফের ব্যবহারের উপযোগী করে তুলেছেন মধ্যপ্রদেশে অঘ্রুদা গ্রামের ববিতা রাজপুতজিও যা করেছেন তাতে আপনারা সবাই অনুপ্রাণিত হবেন ববিতাজির গ্রাম বুন্দেলখণ্ডে ওর গ্রামের পাশে কোনো এক সময় এক বড়সড় হ্রদ ছিল যা এখন শুকিয়ে গেছে তিনি গ্রামেরই অন্য মহিলাদের সঙ্গে নিয়ে এই শুকনো রদ পর্যন্ত জল নিয়ে আসার এক নালা তৈরি করে ফেললেন এই নালার মাধ্যমে বিভিন্ন জায়গার বৃষ্টির জল সোজা হ্রদে চলে আসতে লাগল এখন এই রদ জলে ভরে থাকে বন্ধুগণ উত্তরাখণ্ডের বাগেশ্বরে থাকেন জগদীশ কুনিয়াল তাঁর কর্মকাণ্ডও আমাদের অনেক কিছু শেখায় জগদীশজির গ্রাম এবং আশেপাশের এলাকাগুলোর জলের প্রয়োজন মৃত্য এক প্রাকৃতিক জলের উৎস থেকে কিন্তু বেশ কয়েক বছর আগে তা শুকিয়ে যায় এতে গোটা এলাকাতেই জলের সংকট ক্রমশ গভীর হতে থাকে জগদীশজি এই সংকট সমাধানের উপায় বৃক্ষরোপণের মাধ্যমে করার কথা ঠিক করেন তিনি এই সমস্ত এলাকার গ্রামের মানুষদের সঙ্গে মিলে হাজার হাজার গাছ লাগিয়ে ফেলেন আজ সেখানকার সেই শুকিয়ে যাওয়া জলের উৎস ফের জলে ভরে উঠেছে বন্ধুগণ এভাবেই জল নিয়ে আমাদের সর্বজনীন দায়বদ্ধতার বিষয়টি উপলব্ধি করতে হবে ভারতের বেশিরভাগ অংশে মে জুন মাসে বর্ষা শুরু হয় আমরা কি আমাদের আশেপাশের জলের উৎসগুলো পরিষ্কার করার জন্য বর্ষার জল সংরক্ষণের জন্য একশো দিনের কোনো অভিযান শুরু করতে পারি না এই ভাবনায় এখন থেকে কয়েকদিন বাদেই জল শক্তি মন্ত্রক থেকেও জল শক্তি অভিযান ক্যাচ দ্য রেইন বা বৃষ্টিকে লুফে নাও শুরু করা হতে যাচ্ছে এই অভিযানের মূল মন্ত্র হচ্ছে ক্যাচ দ্য রেইন ওয়ার ইট ফলস ওয়েন ইট ফলস বৃষ্টিকে লুফে নাও যেখানেই পড়ুক যখনই পড়ুক এখন থেকে আমরা এই কাজে লেগে পড়লে বৃষ্টির জল সংরক্ষণের যে পদ্ধতি আছে তাকে আরও শক্তিশালী করে তুলব গ্রামের জলাশয়ে পুকুরে খনন করব জলের উৎস পর্যন্ত জল আসার সমস্ত বাধা পরিষ্কার করিয়ে নেব তাহলে সেগুলোতে যত বেশি সম্ভব জল সঞ্চয় করে উঠতে পারব আমার প্রিয় দেশবাসী যখনই মাঘ মাস এবং এর আধ্যাত্মিক সামাজিক মহিমার কথা আলোচনায় উঠে আসে তো তাতে একটা নাম উচ্চারিত না হলে অসম্পূর্ণতা থেকে যায় আর সেই নাম হচ্ছে সন্ত রবিদাসজির মাঘ পূর্ণিমার দিনই সন্ত রবিদাসজির জন্মজয়ন্তী আজও সন্ত রবিদাসজি শব্দমালা জ্ঞান আমাদের পথ দেখায় তিনি বলেছিলেন এক হি মাটিকে সব ভাণ্ডে সবকা এক হি সৃজন রবিদাস ব্যাপেহী এক হি ঘট ভিতর সবকো এক হি গড়ে কুমার আমরা সবাই একই মাটির পাত্র আমাদের সবাইকে একজনই তৈরি করেছেন সন্ত রবিদাসজি সমাজে ব্যপ্ত বিকৃতিগুলি নিয়ে সর্বদা মন খুলে নিজের কথা বলেছেন তিনি এই সমস্ত বিকৃতিগুলোকে সমাজের সামনে তুলে ধরেছেন সেগুলো শুধ্রে নেওয়ার পথও দেখিয়েছেন আর সেজন্যই মিরাজি বলেছিলেন গুরু মিলিয়া রে দাস দিন হি গান কি গুটকি এটা আমার সৌভাগ্য जी हमें संत रविदास जी जन्मस्थान वाराणसी संगे जुक्त संत रविदास जी जीवने जी आध्यात्मिक उच्चता अभिमुखी शक्ति के उपलब्धि स्थानीबि बंधुगण रविदास जी बोलत कर्म बंधन में बंध रहियो फल की ना तजियो आस कर्म मानुष का धर्म है सत भाते रविदास অর্থাৎ আমাদের নিরন্তর নিজেদের কাজ করে যেতে হবে তাহলে ফল তো অবশ্যই পাব মানে কাজ করলে সিদ্ধিলাভ অবশ্যই হয়ে থাকে আমাদের যুব বন্ধুদের সন্ত রবিদাসজির কাছ থেকে আরও একটা কথা অবশ্যই শিখতে হবে যুব অংশকে যে কোনো কাজ করার জন্য নিজেদের পুরনো পন্থা পদ্ধতির মধ্যে আটকে রাখলে চলবে না আপনি আপনার নিজের জীবনধারা নিজেই ঠিক করুন নিজের পন্থা পদ্ধতি নিজেই তৈরি করুন এবং নিজের লক্ষ্যমাত্রাও নিজেই ঠিক করুন যদি আপনার বিবেক ও আত্মবিশ্বাস মজবুত হয় তাহলে পৃথিবীর কোনো কিছু নিয়েই ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই আমি এমন কথা এজন্য বলছি কেননা অনেকবার আমাদের যুব অংশ এক চলতি ভাবনার চাপে নিজেদের কাজই করতে পারেন না যা নাকি তাঁদের খুবই পছন্দের এজন্য আপনাদের কখনোই নতুন ভাবনা নতুন কাজ নিয়ে কোনোরকম দ্বিধা রাখা উচিত নয় এভাবেই সন্ত রবিদাসজি আরেক গুরুত্বপূর্ণ বার্তাও দিয়েছেন আর সেই বার্তা হচ্ছে নিজের পায়ে দাঁড়ানো আমরা আমাদের নিজেদের স্বপ্ন পূরণের জন্য অন্য কারো উপর নির্ভর করব সেটা ঠিক নয় যা যেরকম আছে সেরকম চলতে থাকুক রবিদাসজি কখনোই এর পক্ষে ছিলেন না আর আজ আমরা দেখছি দেশের যুব অংশ এরকম ভাবনার পক্ষে একদম নেই আজ যখন আমি দেশের যুব অংশের মধ্যে উদ্ভাবনী আবেগ দেখতে পাই তাতে আমার মনে হয় আমাদের যুব অংশের জন্য সন্ত রবিদাসজিও অবশ্যই গর্বিত হতেন আমার প্রিয় দেশবাসী আজ জাতীয় বিজ্ঞান দিবসও বটে আজকের দিনে ভারতের মহান বিজ্ঞানী ডক্টর সি ভি রমনজির আবিষ্কৃত রমন এফেক্টের প্রতি সমর্পিত কেরল থেকে যোগেশ্বরজি নমো অ্যাপে লিখেছেন রমন এফেক্টের আবিষ্কার গোটা বিজ্ঞান জগতের দিশা বদলে দিয়েছিল এর সঙ্গে জড়িত একটি দারুণ বার্তা আমাকে পাঠিয়েছেন নাসিকের স্নেহিলজি তিনি লিখেছেন আমাদের দেশে অসংখ্য বিজ্ঞানী আছেন যাদের অবদান ছাড়া বিজ্ঞান এতদূর অগ্রগতি করতে পারত না আমরা যেভাবে পৃথিবীর অন্য দেশের বিজ্ঞানীদের বিষয়ে জানি সেভাবে আমাদের ভারতের বিজ্ঞানীদের বিষয়েও আমাদের জানতে হবে আমিও মন কি বাতের এই সমস্ত শ্রোতাদের সঙ্গে সহমত পোষণ করছি আমি অবশ্যই চাইব আমাদের যুব অংশ ভারতীয় বিজ্ঞানের ইতিহাস আমাদের বিজ্ঞানীদের জানুন বুঝুন এবং অনেক পড়াশুনো করুন বন্ধুগান আমরা যখন বিজ্ঞানের কথা বলি তখন তাকে অনেকবারই মানুষ পদার্থবিদ্যা রসায়নের মধ্যে অথবা গবেষণাগার পর্যন্তই সীমিত করে ফেলেন কিন্তু বিজ্ঞানের পরিস্থিতি তো এর চেয়ে অনেক বেশি আর আত্মনির্ভর ভারত অভিযানে বিজ্ঞানের শক্তিও অনেক অবদান রয়েছে আমাদের বিজ্ঞানকে ল্যাব টু ল্যান্ড এর মন্ত্রে এগিয়ে নিয়ে যেতে হবে উদাহরণ হিসাবে হায়দ্রাবাদের চিন্তলা বেঙ্কট রেড্ডিজি আছেন রেড্ডিজির এক চিকিৎসক বন্ধু তাকে একবার ভিটামিন ডির অভাবে বিভিন্ন রোগের বিপদ সম্পর্কে বলেছিলেন তিনি একজন কৃষক তিনি ভাবলেন এই সমস্যার সমাধানে কী করা যায় এরপর তিনি পরিশ্রম করে গম চালের এমন প্রজাতি তৈরি করলেন যা নাকি বিশেষভাবে ভিটামিন ডি যুক্ত এই মাসেই তিনি জেনেভার বিশ্ব মেধা সত্ত্ব সংগঠন থেকে এর পেটেন্ট পেয়ে গেছেন এটা আমাদের সরকারের সৌভাগ্য যে আমরা গত বছর রেড্ডিজিকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করতে পেরেছি এমনি অনেক উদ্ভাবনী পদ্ধতিতে লাদাখের উর্গেন ফুৎসগও কাজ করে যাচ্ছেন ফুৎসগজি এত উচ্চতায় জৈব পদ্ধতিতে চাষ করে প্রায় কুড়ি ধরনের ফসল উৎপাদন করেছেন তাও আবার সাইক্লিক পদ্ধতিতে মানে তিনি এক ফসলের বর্জ্যকে আরেক ফসলে সার হিসেবে প্রয়োগ করে ফেলেন দারুণ ব্যাপার তাই না এভাবেই গুজরাটের পাটন জেলার কামরাজ ভাই চৌধুরী ঘরের মধ্যেই স্বজনের উন্নত প্রজাতির বীজ উৎপন্ন করেছেন একে অন্যকে সারগোয়া বলেন একে মরিঙ্গা বা ড্রামস্টিকও বলা হয় উন্নত প্রজাতির বীজ থেকে যে সজনে হয় তার গুণমানও খুব ভালো তিনি নিজের উৎপাদনকে তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে পাঠিয়ে নিজের আয়ও বাড়াচ্ছেন বন্ধুগণ আজকাল চিয়া সিডস নামটি আপনারা খুব শুনেছেন স্বাস্থ্য সচেতনতার সঙ্গে যুক্ত মানুষ একে খুবই গুরুত্ব দিচ্ছেন আর বিশ্বের খুব চাহিদাও রয়েছে ভারতে বেশিরভাগই একে বাইরে থেকে আমদানি করতে হয় কিন্তু এখন চিয়া সিডস নিয়ে আত্মনির্ভরতা অর্জনের সংকল্প অনেকে নিয়ে ফেলেছেন এরকমই ইউপিতে বারাবাঁকির হরিশ্চন্দ্রজি চিয়া সিডসের চাষ শুরু করেছেন চিয়া সিডসের চাষ তার আয়ও বাড়াবে এবং আত্মনির্ভর ভারত অভিযানেও সহায়তা পাওয়া যাবে বন্ধুগণ কৃষির ওয়েস্ট বা অপচয় থেকে ওয়েলথ বা সম্পদ সৃষ্টি করার কিছু পদ্ধতি দেশ জুড়ে সফলতার সঙ্গে চলছে যেমন মদুরের মুরুগেসএনজি কলার ওয়েস্ট থেকে দড়ি বানানোর একটা মেশিন তৈরি করেছেন মুরুগজির এই উদ্ভাবনা থেকে পরিবেশ আর আবর্জনারও সমাধান আসবে আর কৃষকদের জন্য অতিরিক্ত আয়ের একটা পথও তৈরি হবে বন্ধুগণ মন কি বাথ এর শ্রোতাদের এত সব মানুষদের সম্পর্কে জানানোর পেছনে আমার উদ্দেশ্য হচ্ছে আমরা যেন তাঁদের থেকে প্রেরণা পেতে পারি যখন দেশের সমস্ত নাগরিক নিজেদের জীবনে বিজ্ঞানের প্রসার ঘটাবে প্রতিটি ক্ষেত্রে করবে তখন অগ্রগতির পথও খুলে যাবে এবং দেশ আত্মনির্ভর হবে আর আমার বিশ্বাস যে এটা দেশের প্রতিটি নাগরিক করতে পারবেন আমার প্রিয় দেশবাসী কলকাতার রঞ্জনজি তার চিঠিতে অনেক আকর্ষণীয় ও বুনিয়াদী প্রশ্ন করেছেন আর সেই সঙ্গে অসাধারণ পদ্ধতিতে এর উত্তর দেওয়ারও প্রচেষ্টা করেছেন তিনি লিখেছেন আমরা আত্মনির্ভর হওয়ার কথা বলি তখন আমাদের জন্য তার অর্থ কী হতে পারে এই প্রশ্নের উত্তরে তিনি নিজেই লিখেছেন যে আত্মনির্ভর ভারত অভিযান শুধুমাত্র একটা সরকারি নীতিই নয় বরঞ্চ এটা একটা ন্যাশনাল স্পিরিট তিনি মনে করেন আত্মনির্ভর হওয়ার অর্থ হচ্ছে নিজের ভাগ্যের সিদ্ধান্ত নিজেই নেয়া অর্থাৎ স্বয়ং নিজের ভাগ্যের নিয়ন্ত্রক হওয়া রঞ্জনবাবুর কথা একশো শতাংশ সঠিক তার এই বক্তব্যকে তুলে ধরে আমি এটাও বলবো। আত্মনির্ভরতার প্রথম শর্ত হচ্ছে নিজের দেশের জিনিসপত্র নিয়ে গর্বিত হওয়া নিজের দেশের মানুষের তৈরি জিনিস নিয়ে গর্বিত হওয়া যখন প্রত্যেক দেশবাসী গর্ব করবেন প্রত্যেক দেশবাসী অংশগ্রহণ করবেন তখন আত্মনির্ভর ভারত শুধুমাত্র একটা আর্থিক অভিযান না হয়ে একটা ন্যাশনাল স্পিরিট হয়ে যাবে আকাশে যখন আমরা আমাদের দেশের তৈরি ফাইটার প্লেন তেজেসকে ঘুরপাক খেতে দেখি যখন ভারতে তৈরি ট্যাঙ্ক ভারতে তৈরি মিসাইল আমাদের গৌরব বৃদ্ধি করে যখন সমৃদ্ধ দেশগুলোতে আমরা মেট্রো ট্রেনের মধ্যে মেড ইন ইন্ডিয়া কোচ দেখতে পাই যখন ডজনখানেক দেশে মেড ইন ইন্ডিয়া করোনা ভ্যাকসিন পৌঁছতে দেখি তখন আমাদের মাথা আরও উঁচু হয়ে যায় আর এটাও নয় শুধুমাত্র বড় বড় জিনিসই ভারতকে আত্মনির্ভর করবে ভারতে তৈরি হওয়া কাপড় ভারতের মেধাবী কারিগরদের তৈরি হস্তকারুর জিনিস ভারতের বৈদ্যুতিন উপকরণ ভারতের মোবাইল প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে এই গৌরবকে বৃদ্ধি করতে হবে আমরা যখন এই চিন্তার সঙ্গে এগিয়ে যাব তখনই সত্যিকার অর্থে আত্মনির্ভর হতে পারব আর বন্ধুরা আমি আনন্দিত যে আত্মনির্ভর ভারতের এই মন্ত্র দেশের গ্রামে গ্রামে পৌঁছে যাচ্ছে বিহারের বেতিয়ায় এটাই হয়েছে যা নিয়ে আমি মিডিয়াতে পড়েছি বেতিয়ার বাসিন্দা প্রমোদজি দিল্লিতে একজন টেকনিশিয়ান হিসেবে এলইডি বাল্ব তৈরি করার একটা কারখানায় কাজ করতেন তিনি এই ফ্যাক্টরিতে কাজ করার সময় সম্পূর্ণ পদ্ধতিকে ভালো করে জেনেছেন বুঝেছেন কিন্তু করোনার সময় প্রমোদজিকে নিজের বাড়িতে ফিরে যেতে হয়েছে আপনারা জানেন ফিরে আসার পর প্রমোদজি কি করেছেন তিনি স্বয়ং এলইডি বাল্ব তৈরির জন্য একটা ছোট ইউনিট শুরু করে দেন তিনি নিজের এলাকার কিছু যুবকদের সঙ্গে নেন এবং কিছুদিনের মধ্যেই ফ্যাক্টরির কর্মী থেকে ফ্যাক্টরির মালিক হয়ে যাওয়ার পথ অতিক্রম করে যান তাও সেটা নিজের বাড়িতে থেকেই আরও একটা উদাহরণ হচ্ছে ইউপির গড় মুক্তেশ্বরের গড় মুক্তেশ্বর থেকে শ্রীযুক্ত সন্তোষজি লিখেছেন কিভাবে তিনি করোনা সময়ের বিপর্যয়কে সুযোগে পরিবর্তিত করেছেন সন্তোষজির পূর্বপুরুষরা অসাধারণ কারিগর ছিলেন তারা মাদুর তৈরির কাজ করতেন করোনার সময়ে যখন অন্য সমস্ত কাজ বন্ধ হয়ে গিয়েছিল তখন তারা বিশেষ উৎসাহ উদ্দীপনার সঙ্গে মাদুর তৈরির কাজ শুরু করেন কিছুদিনের মধ্যেই তাদের কাছে শুধুমাত্র প্রদেশ নয় অন্য রাজ্য থেকেও মাদুরের বরাত আসা শুরু হয় সন্তোষ এটাও জানিয়েছেন যে এর ফলে এই অঞ্চলের অনেক পুরনো অসাধারণ শিল্পটি নতুন শক্তি পেয়েছে বন্ধুগণ দেশজুড়ে এ ধরনের অনেক উদাহরণ রয়েছে যেখানে মানুষ আত্মনির্ভর ভারত অভিযানে এরকম অবদান রাখছেন আজ এটা একটা মনোভাব হয়ে গেছে যা সাধারণ মানুষের হৃদয়ে প্রবাহিত হচ্ছে আমার প্রিয় দেশবাসী আমি নমো অ্যাপে গুড়গাঁওর বাসিন্দা ময়ূরের একটা আকর্ষণীয় পোস্ট দেখেছি তিনি একজন উৎসাহী পক্ষী পর্যবেক্ষক আর প্রকৃতিপ্রেমী ময়ূরজি লিখেছেন আমি তো হরিয়ানায় থাকি কিন্তু আমি চাই যে আপনি আসামের মানুষদের নিয়ে বিশেষ করে কাজিরাঙ্গার মানুষদের নিয়ে আলোচনা করুন আমার মনে হচ্ছিল ময়ূরজি গন্ডারের সম্পর্কে বলবেন যে গন্ডারকে সেখানকার গৌরব বলা হয়ে থাকে কিন্তু ময়ূরজি কাজিরাঙ্গার ওয়াটার ফাউল বা জলকুকুর নামের পাখির সংখ্যা বৃদ্ধির জন্য আসামের মানুষদের প্রশংসা করার জন্য এটা বলেছেন আমরা ভাবছিলাম আমরা ওয়াটারফলকে সাধারণ শব্দে কি বলতে পারি তখন একটা শব্দ পেলাম জল কুকুট এটা এমন একটা পাখি যারা গাছে থাকে না জলে থাকে যেমন হাঁস ইত্যাদির মতো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক অ্যান্ড টাইগার রিজার্ভ অথরিটি কিছুকাল থেকে অ্যানুয়াল ওয়াটার ফাউল সেন্সাস অর্থাৎ বার্ষিক জলকুকুট গণনা করে আসছে এই সেন্সাসে এই জলপক্ষীর সংখ্যা জানা যায় এবং তাদের পছন্দসই বাসস্থান সম্পর্কেও জানা যায় এখন মাত্র দু তিন সপ্তাহ আগেই একবার সার্ভে হয়েছে আপনারাও এটা জেনে খুশি হবেন যে এবার জলকুকুটের সংখ্যা গত বছরের তুলনায় একশো শতাংশ বেশি হয়েছে এই সেন্সাসের সময় কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে পাখির প্রায় একশো বারোটি প্রজাতি দেখা গেছে এর মধ্যে আটান্নটি প্রজাতি ইউরোপ মধ্য এশিয়া আর পূর্ব এশিয়া সহ দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আসা শীতের পরিযায়ী পাখি এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এখানে ভালো জল সংরক্ষণের পাশাপাশি এখানে হিউম্যান ইন্টারফেস বা মানুষের হস্তক্ষেপ অনেক কম যদিও কিছু কিছু ক্ষেত্রে ইতিবাচক হিউম্যান ইন্টারফেস অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে আসামের শ্রী যাদব পায়ং বিষয়টাই দেখুন আপনাদের মধ্যে অনেকেই তাঁর সম্পর্কে অবশ্যই জানবেন নিজের কাজের জন্য তিনি পদ্ম পুরস্কারও পেয়েছেন শ্রী যাদব পায়েং সেই ব্যক্তি যিনি আসামের দ্বীপে প্রায় তিনশো হেক্টর বৃক্ষরোপণে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন তিনি বন সংরক্ষণের কাজ করেন এবং মানুষকে বৃক্ষরোপণ আর জৈব বৈচিত্র্য সংরক্ষণে অনুপ্রাণিত করার জন্য যুক্ত আছেন বন্ধুগণ আসামে আমাদের মন্দিরও প্রকৃতি সুরক্ষার মধ্যে নিজেদের পৃথক ভূমিকা পালন করে চলেছে যদি আপনারা আমাদের মন্দিরগুলো দেখেন তাহলে দেখতে পাবেন প্রতিটি মন্দিরের পাশে জলাশয় রয়েছে হাজতে হয়াগ্রীব মাধেব মন্দির শনীতপুরের নাগশঙ্কর মন্দির আর গুয়াহাটির উগ্রতারা মন্দিরের কাছে এই ধরনের অনেকগুলো জলাশয় আছে এগুলোর ব্যবহার বিলুপ্তপ্রায় কচ্ছপের প্রজাতিকে রক্ষা করার জন্য করা হয়ে আসছে আসামে কচ্ছপের সবচেয়ে বেশি প্রজাতি পাওয়া যায় মন্দিরের এই জলাশয় কচ্ছপের সংরক্ষণ প্রজনন আর এদের সম্পর্কে প্রশিক্ষণের জন্য এক অসাধারণ স্থান হতে পারে আমার প্রিয় দেশবাসী কিছু মানুষ মনে করেন যে উদ্ভাবনা করার জন্য বৈজ্ঞানিক হওয়া প্রয়োজন কেউ কেউ ভাবেন যে অন্যকে কিছু শেখানোর জন্য শিক্ষক হওয়া প্রয়োজন এই ধরনের ভাবনাকে চ্যালেঞ্জ জানানোর মতো মানুষ সবসময় প্রশংসার যোগ্য হয়ে থাকেন যেমন কেউ যদি কাউকে সৈনিক হওয়ার জন্য প্রশিক্ষিত করে থাকেন তাহলে কি তাকেও সৈনিক হতে হবে আপনারা হয়তো ভাবছেন হ্যাঁ সেটা জরুরি কিন্তু এখানে সামান্য টুইস্ট আছে মাই গভে কমলকান্তি মিডিয়ার একটা রিপোর্ট শেয়ার করেছেন যা কিছুটা অন্যরকম কথা বলে ওড়িশার আড়াখোড়ায় একজন ভদ্রলোক নায়ক স্যার তার আসল নাম সিলু নায়ক কিন্তু তাকে সবাই নায়ক স্যারই বলে থাকেন আসলে তিনি একজন ম্যান মিশন যারা সেনাবাহিনীতে যোগ দিতে চান তিনি সেই সব যুবকদের বিনামূল্যে প্রশিক্ষিত করে থাকেন নায়ক স্যারের সংস্থার নাম মহাগুরু ব্যাটেলিয়ান যেখানে ফিজিক্যাল ফিটনেস থেকে শুরু করে ইন্টারভিউ পর্যন্ত আর রাইটিং থেকে শুরু করে ট্রেনিং পর্যন্ত সমস্ত দিক নিয়ে বলা হয়ে থাকে আপনারা এটা জানে আশ্চর্য হবেন তিনি যেসব মানুষকে প্রশিক্ষিত করেছেন তারা তাঁরা সেনা, নৌসেনা বায়ুসেনা সিআরপিএফ বা বিএসএফের মতো ইউনিফর্ম ফোর্সগুলোতে নিজেদের স্থান করে নিতে পেরেছেন আপনারা এটা যেন অবাক হবেন সিলু নায়কজি স্বয়ং ওড়িশা পুলিশে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করেছিলেন কিন্তু তিনি সফল হতে পারেননি তা সত্ত্বেও তিনি নিজের প্রশিক্ষণ দেওয়ার ক্ষমতা দিয়ে অনেক যুবককে দেশ সেবার যোগ্য করে গড়ে তুলেছেন আসুন আমরা সবাই মিলে নায়ক স্যারকে শুভেচ্ছা জানাই যাতে তিনি আমাদের দেশের জন্য আরও অনেক বেশি নায়কদের তৈরি করেন বন্ধুগণ কখনো কখনো অনেক ছোট আর সাধারণ প্রশ্ন মনকে নাড়া দিয়ে যায় এইসব প্রশ্ন দীর্ঘ হয় না খুব সরল হয়ে থাকে তারপরেও সেগুলো আমাদেরকে চিন্তা করার জন্য বাধ্য করে কিছুদিন আগে হায়দ্রাবাদের অপর্ণা রেড্ডিজি এরকমই একটা প্রশ্ন আমাকে করেছেন তিনি বলেছেন আপনি এত বছর ধরে পিএম এম আছেন এত বছর ধরে সিএম ছিলেন আপনার কি মনে হয় যে কোনো কিছু কম রয়ে গেছে অপর্ণাজির প্রশ্ন অনেক সহজ কিন্তু ঠিক ততটাই কঠিন আমি এই প্রশ্ন নিয়ে অনেক ভেবেছি তারপর নিজেকে বলেছি যে আমার একটা বিষয়ের অভাব রয়েছে আমি বিশ্বের সবচেয়ে প্রাচীন ভাষা তামিল শেখার জন্য অনেক বেশি প্রচেষ্টা করতে পারিনি আমি তামিল শিখতে পারিনি এটা এমন এক সুন্দর ভাষা যা বিশ্বজুড়ে জনপ্রিয় অনেকেই আমাকে তামিল সাহিত্যের গুণ আর সেই ভাষায় লেখা কবিতার গভীরতা নিয়ে অনেক কিছু বলেছেন ভারত এমন এক ভাষার স্থান যা আমাদের সংস্কৃতি আর গৌরবের প্রতীক ভাষার সম্পর্কে কথা বলতে গিয়ে

দারসল আসলে এই মাত্র আপনারা যা শুনছিলেন সেটা স্ট্যাচু অফ ইউনিটি নিয়ে একটা গাইড সংস্কৃতে মানুষকে সর্দার প্যাটেলের বিশ্বের মধ্যে যে সবচেয়ে বড় স্ট্যাচু সম্পর্কে বলা হচ্ছে আপনারা যেনে খুশি হবেন কেবড়িয়াতে পনেরোটির বেশি গাইড ধারাবাহ্য

আপনারাও এটা শুনে হয়তো আশ্চর্য হয়ে গেছেন আসলে এটা সংস্কৃতে করা ক্রিকেটের ধারাভাষ্য বারাণাসীতে সংস্কৃত মহাবিদ্যালয়গুলোর মধ্যে একটা ক্রিকেট টুর্নামেন্ট হয়েছিল এই মহাবিদ্যালয়গুলো ছিল শাস্ত্রার্থ মহাবিদ্যালয় স্বামী বেদান্তি বেদ বিদ্যাপীঠ শ্রী ব্রহ্মবেদ বিদ্যালয় আর ইন্টারন্যাশনাল চন্দ্রমৌলি চ্যারিটেবল ট্রাস্ট এই টুর্নামেন্টের ম্যাচগুলোর সময় ধারাভাষ্য সংস্কৃতও করা হয় আমি এখন এই ধারাভাষ্যের একটা ছোট অংশ আপনাদের শুনিয়েছি এটাই নয় এই প্রতিযোগিতায় খেলোয়াড় আর ভাষ্যকারদের ঐতিহ্যবাহী পোশাকে দেখা যায় যদি আপনারা এনার্জি এক্সাইটমেন্ট সাসপেন্স একসাথে পেতে চান তাহলে আপনাদের খেলার ধারাভাষ্য শোনা দরকার টিভি আসার আগে খেলার ধারাভাষ্যই শুধু এমন মাধ্যম ছিল যার মাধ্যমে ক্রিকেট আর হকির মতো খেলার রোমাঞ্চ গোটা দেশের মানুষ অনুভব করতেন টেনিস আর ফুটবল ম্যাচের কমেন্ট্রিও অনেক ভালোভাবে উপস্থাপনা করা হতো আমরা দেখেছি যে যেসব খেলার ধারাবাহ্য সমৃদ্ধ সেই খেলার প্রচার প্রসার অনেক দ্রুত হয়ে থাকে আমাদের এখানে অনেক ভারতীয় খেলা আছে যেগুলোর ক্ষেত্রে কমেন্ট্রি কালচার না আসার ফলে এইসব লুপ্ত হয়ে যাওয়ার মতো অবস্থায় আমার মনে একটা ভাবনা আছে আলাদা আলাদা খেলা বিশেষ করে ভারতীয় খেলার ধারাবাহ্য আরও বেশি ভাষাতে কেন হবে না আমাদেরকে এই বিষয়টিকে উৎসাহিত করার ক্ষেত্রে অবশ্যই চিন্তা করা উচিত আমি ক্রীড়া মন্ত্রক আর বেসরকারি সংস্থানের সহযোগীদের এই বিষয়ে চিন্তা করার জন্য অনুরোধ জানাবো আমার প্রিয় তরুণ বন্ধুগণ আগামী কিছু মাস আপনাদের জীবনে বিশেষ গুরুত্ব পেয়ে থাকবে বেশিরভাগ তরুণ তরুণীর এক্সাম পরীক্ষা হবে আপনাদের সবার মনে আছে তো ওয়ারিয়ার হতে হবে ওয়ারিয়র নয় হাসি মুখে পরীক্ষা দিতে যাবেন স্মিত মুখে ফিরে আসবেন অন্য কারোর সঙ্গে নয় নিজের সঙ্গেই প্রতিযোগিতা করতে হবে পর্যাপ্ত ঘুমাতেও হবে আর টাইম ম্যানেজমেন্টও করতে হবে খেলাধুলোও বন্ধ করবেন না কারণ যে খেলে সেই বিকশিত হয় রিভিশন আর মনে রাখার স্মার্ট পদ্ধতি গ্রহণ করতে হবে অর্থাৎ সব মিলিয়ে এই পরীক্ষায় নিজের সেরাটাকে বাইরে নিয়ে আসতে হবে আপনারা তো ভাবছেন এগুলো হবে কি করে আমরা সবাই মিলে এটা করব প্রতি বছরের মতো এই বছরেও আমরা সবাই পরীক্ষা পে চর্চা করব কিন্তু মার্চে হওয়া পরীক্ষা পে চর্চার আগে সমস্ত এক্সাম ওয়ারিয়ার মা বাবা শিক্ষকদের প্রতি অনুরোধ হচ্ছে আপনাদের অভিজ্ঞতা আপনাদের টিপস অবশ্যই শেয়ার করবেন আপনারা মাই গভে সেটা শেয়ার করতে পারেন নরেন্দ্র মোদী অ্যাপেও শেয়ার করতে পারেন এবারের পরীক্ষা পে চর্চাতে তরুণদের পাশাপাশি মা বাবা আর শিক্ষক শিক্ষিকারাও আমন্ত্রিত কীভাবে অংশগ্রহণ করতে হবে কিভাবে প্রাইজ জেতা যায় কিভাবে আমার সঙ্গে আলোচনার সুযোগ পাওয়া যাবে সেই সব তথ্য আপনারা মাই গভে পেয়ে যাবেন এখন পর্যন্ত এতে এক লক্ষের বেশি শিক্ষার্থী প্রায় চল্লিশ হাজার মা বাবা আর প্রায় দশ হাজার শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেছেন আপনারাও আজই এতে অংশগ্রহণ করুন এই করোনার সময়ে আমি কিছুটা সময় বের করে এক্সাম ওয়ারিয়র বুকের মধ্যেও কিছু নতুন মন্ত্র সংযুক্ত করে দিয়েছি এখন এর মধ্যে মা বাবাদের জন্যও কিছু মন্ত্র সংযুক্ত করা হয়েছে এই মন্ত্রগুলোর সঙ্গে যুক্ত অনেকগুলো আকর্ষণীয় বিষয় নরেন্দ্র মোদী অ্যাপে দেয়া হয়েছে যেগুলো আপনাদের মধ্যে এক্সাম ওয়ারিয়রকে প্রজ্জ্বলিত করার ক্ষেত্রে সহায়তা করবে আপনারা এগুলোকে অবশ্যই ট্রাই করে দেখুন সমস্ত তরুণ বন্ধুদের আসন্ন পরীক্ষাগুলোর জন্য অনেক অনেক শুভকামনা আমার প্রিয় দেশবাসী মার্চ মাস আমাদের অর্থবর্ষের শেষ মাস তাই আপনাদের মধ্যে অনেকের জন্য এখন অনেক ব্যস্ততাও থাকবে এখন দেশ জুড়ে আর্থিক তৎপরতা গতিশীল হচ্ছে তাতে আমাদের ব্যবসায়ী আর উদ্যোগী বন্ধুদের ব্যস্ততাও অনেক বাড়ছে এইসব কাজের মধ্যে আমাদেরকে করোনা থেকেও সাবধানতা কম করা উচিত নয় আপনারা সবাই সুস্থ থাকবেন খুশি থাকবেন দায়িত্বের পথে মজবুত থাকবেন তাহলেই দেশ দ্রুততার সঙ্গে এগিয়ে যেতে থাকবে আপনাদের সবাইকে উৎসবের অগ্রিম শুভকামনা তার সঙ্গে করোনার সঙ্গে যুক্ত যেসব নিয়ম পালন করতে হয় সেগুলো নিয়ে রকম শিথিলতা যাতে না আসে সেটা দেখতে হবে অনেক অনেক ধন্যবাদ